করা হবে এই প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখব সবথেকে ফার্স্ট আপনি গুগলতে গিয়ে ইকোশ্রী সার্চ করবেন বা ডাইরেক্ট সরাসরি wbmdfcscholarship.in এই ওয়েবসাইটে ভিজিট করবেন যখন আপনি ভিজিট করবেন তাহলে এইরকম একটা আপনি ওয়েব পেজ খুলে যাবে এটা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের ওয়েব পেজ আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইটা হোম পেজ আছে এই বছর রিনিউয়াল প্রসেসটা ঐকশ্রীতে স্কুল লগ ইন থেকে হবে সবথেকে ফার্স্ট আপনি এই ইনস্টিটিউট এরিয়াতে এসে ক্লিক করবেন যখন ইনস্টিটিউট এরিয়াতে ক্লিক করবেন তারপরে যে নেক্সট পেজ আসবে নেক্সট পেজে দেখুন এখানে একটা লেখা আছে ইনস্টিটিউট লগ ইন এই ইনস্টিটিউট লগ ইনতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে নেক্সট পেজ খুলবে এখানে দেখুন আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট যদি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তাহলে সেইটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই এরিয়াতে দেখুন ইনস্টিটিউট লগ ইন এখানে দেওয়া আছে এখানে সবথেকে ফার্স্ট আপনাকে ইউজার নেম টাইপ করতে হবে আপনার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড টাইপ করবেন বাই ডিফল্ট 2023-24 সেশন লেখা থাকবে আর জেলা লেখা থাকবে এখানে এরপরে আপনাকে একটা ক্যাপচা দেওয়ার পর আপনি এখানে লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর যে নেক্সট পেজ ওপেন হবে এইটা দেখুন আপনার স্কুল লগ ইনে এখানে দেখুন ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে দেখুন এখানে টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশান একটা শো করবে এইটা মানে হলো কি 9টা অ্যাপ্লিকেশান আপনি এই বছর রিনিউয়াল করতে পারবেন রিনিউয়ালটা কোনটা হবে যে স্টুডেন্টগুলো গত বছর অ্যাপ্লাই করেছিল স্কলারশিপ টাকা পেয়ে গেছে আর এই বছর আপনার স্কুলে পড়ছে তাহলে সবথেকে ফার্স্ট আপনি দেখবেন কি সেই স্টুডেন্ট আপনার স্কুলে পড়ছে কি না নামগুলো কীভাবে দেখবেন তাহলে সবথেকে ফার্স্ট দেখুন বাম দিকে এখানে একটা ভেরিফিকেশান এরিয়া আছে ভেরিফিকেশান এরিয়াতে এসে আপনাকে ক্লিক করতে হবে ভেরিফিকেশান এরিয়াতে যখন ক্লিক করবেন তাহলে এইরকম একটা সার্চ এরিয়া দেখুন ওপেন হচ্ছে এই সার্চ এরিয়াতে দেখুন এখানে একটা জায়গা আছে যা জায়গাকে আমরা কী বলতে পারছি এইটা স্কিম লেখা আছে এই স্কিমতে আপনি যদি ক্লাস 1 থেকে 10 বা 5 টু 10 যদি আপনার থাকে তাহলে প্রি ম্যাট্রিক এখানে সিলেক্ট করবেন ড্রপ ডাউন বক্স থেকে এটা দেখুন ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে প্রি ম্যাট্রিক সিলেক্ট করবেন যদি আপনার স্কুলে 9-10 স্টুডেন্টে যদি আছে 9-10 স্টুডেন্ট 11-12 স্টুডেন্ট আছে বা কলেজ আছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে পোস্ট ম্যাট্রিক সিলেক্ট করতে হবে তাহলে এই এক্সাম্পলতে আমরা পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক দেখে নিচ্ছি এই করার পর আপনি দেখুন সরাসরি এখানে একটা সার্চ লেখা আছে এই সার্চ উপর আপনি ক্লিক করবেন সার্চ উপর ক্লিক করার পর নেক্সট পেজে যে ওপেন হবে আপনার দেখুন এখানে একটা স্টুডেন্টে লিস্ট চলে আসবে এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি লেখা আছে তারপরে প্রি ম্যাট্রিক না পোস্ট ম্যাট্রিক স্টুডেন্টের নাম লেখা থাকবে তার বাবা নাম লেখা থাকবে আর এই দেখে দেখুন সবুজ রঙে একটা ভেরিফাই বাটন থাকবে যে স্টুডেন্টে আপনি ভেরিফাই করতে চান মানে রিনিউয়াল করতে চান এই ভেরিফাই বাটনতে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ভেরিফাই বাটনকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন যে নেক্সট অপশন আপনার কাছে ওপেন হবে সেই স্টুডেন্টের টোটাল ডিটেলস এখানে চলে আসবে স্টুডেন্ট নেম ইনস্টিটিউশন নেম কোন ক্লাসে বর্তমানে পড়ছে এই সব ডিটেলসগুলো এখানে আসবে এইগুলোকে আপনাকে কী করতে হবে এই স্টুডেন্ট ডিটেলসগুলোকে একবার দেখে নিতে হবে তারপরে স্টুডেন্টে দেখুন এখানে বেসিক ইনফরমেশান আসবে একাডেমিক ইনফরমেশান আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনি দেখতে পারবেন এরপরে আপনি এখানে দেখুন টিউশন ফিসগুলো তো বেশিরভাগ স্কুলে জিরো বা কোনো স্কুলে যদি অ্যাডমিশন ফিস কিছু থাকে তাহলে ওইটা বাই ডিফল্ট লেখা থাকবে এরপরে আপনাকে স্টুডেন্ট টাইপ সিলেক্ট করতে হবে এই জায়গাতে যখন আপনি ড্রপ ডাউনে ক্লিক করবেন তাহলে ড্রপ ডাউনে ক্লিক করার পর আপনি যে একটা অপশান পাবেন ডে স্কলার না হোস্টেলার এইটা আপনি করবেন সাপোজ ডে স্কলার আছে তাহলে ডে স্কলারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এদিকে রিমার্কস একটা এরিয়া আছে এই রিমার্কস এরিয়াতে অল চেকড অ্যান্ড ভেরিফাইড বা ওকে যা আপনার ইচ্ছা আছে সেটা লিখতে পারবেন এরপরে দেখুন ভেরিফিকেশান স্ট্যাটাস একটা ট্যাব দেওয়া আছে এখানেও ড্রপ ডাউন একটা অপশান আছে যখন ড্রপ ডাউন অপশানে ক্লিক করবেন তাহলে কী কী অপশান আপনি পাবেন এখানে দেখুন 3টা অপশান আপনি পাবেন ভেরিফাই একটা আছে ভেরিফাই একটা আছে ডিফেক্ট একটা আছে রিজেক্ট রিজেক্ট করে দিলে সে স্টুডেন্ট আর এই বছর অ্যাপ্লাই করতে পারবেন না ভেরিফাই করবেন তাহলে ওইটা রিনিউয়াল হয়ে যাবে যদি কোনো সংশোধন দরকার আছে তাহলে সেই সময় এখানে
ডিফেক্ট করতে হবে। নর্মালি এখানে কোনো সংশোধন দরকার পড়বে না, জাস্ট একবার আপনি তথ্যগুলোকে ম্যাচ করে নেবেন, অলরেডি আপনার কাছে ডেটাগুলো অ্যাভেলেবল আছে, ইনকাম সার্টিফিকেট এগুলো দেখে নিতে হবে একটু, তারপরে করবেন। এরপরে দেখুন এখানে একটা অপশান আছে, কিছু কিছু দেখুন ডিটেলস দেওয়া আছে, যেটা আপনি যখন ভেরিফাই করছেন তাহলে ভেরিফাই করার সময় আপনি কোন কোন তথ্যগুলোকে দেখছেন, যে এরকম তার যে ব্যাঙ্ক পাসবুক বা অ্যাপ্লিকেশন ফর্মগুলো যে আছে সেগুলো আছে কি না, তারপরে আপনি যে ওর ডেট অফ বার্থ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এইগুলো দেখছেন, আপনার স্কুলে পড়ছে কি না সেইগুলোকে আপনাকে ভেরিফাই করতে হবে। সেই জন্য আপনাকে কী করতে হবে, যখন আপনি এটা সব বাটনগুলোকে আপনাকে ক্লিক করতে হবে, এখানে দেখবেন এরকম ক্লিক করতে হবে, টিক মানে ক্লিক করলে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি এখানে ফাইনালি সাবমিট বাটনতে কী করবেন, সাবমিট করে ক্লিক করবেন। যখন সাবমিট করবেন তখনই স্টুডেন্টে কী হয়ে যাবে, সাকসেসফুললি রিনিউয়াল হয়ে যাবে। আর এই রকম একটা SMS ওই স্টুডেন্টে মোবাইল নম্বর যে দেওয়া আছে ওই মোবাইল নম্বর থেকে তারা পেয়ে যাবে। রেকর্ড অফ স্টুডেন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড উইথ ফলোয়িং ডিটেলস, স্টুডেন্ট উইল গেট স্ট্যাটাস ভায়া SMS। আর এখানে ভেরিফাইড হয়ে গেল, এরকম এইটাই পুরো প্রসেস আছে যেটা দিয়ে এই বছর ঐকশ্রী রিনিউয়াল করা হবে। খেয়াল রাখবেন রিনিউয়াল শুধু ক্লাস ওয়ান বা ফ্রেশ যে অ্যাডমিশন হবে, শুধু সেই স্টুডেন্ট ফ্রেশ সাইবার ক্যাফেতে গিয়ে স্টুডেন্ট লগ ইন থেকে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ সমস্ত অ্যাপ্লিকেশানগুলো স্কুল লগ ইন থেকে রিনিউয়াল হবে। এইটাই এবছরের প্রসেস আছে। থ্যাংক ইউ সো মাচ।